ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বিএসএফ এর গুলিতে রাজু মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রাজু মিয়া উপজেলার বড় পলাশবাড়ির গাড়িয়া আলী গ্রামের হবিবর আলীর ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে ঠাকুরগাঁওয়ের 50 বিজিবির নগরভিটা সীমান্তে গরু চোরা কারবারি করতে গেলে রাজু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ বিএসএফ এর কাছে রয়েছে বলে জানিয়েছে বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির। পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমেদ।